আজ হয় তুমি বই খাতাকে দূর করে ছুঁড়ে ফেলে দেবে, পড়াশুনো ছেড়ে দেবে, আর নয়তো বই খাতাকে বুকে জড়িয়ে পড়াশুনোকে নিজের জীবন বানিয়ে নেবে। বিগত কিছু দিন ধরে প্রচুর কমেন্ট আসছে, দাদা স্টাডি রিলেটেড কিছু বানান, পড়াশুনো নিয়ে কিছু বলুন, সামনে পরীক্ষা কিন্তু পড়াশুনোয় মন বসছে না, কিছু করুন, একটা জবরদস্ত মোটিভেশন ভিডিও বানান। কেন, কতদিন আর কতদিন আর কতদিন ভালো করে পড়াশুনো করার জন্য, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আর কতদিন অন্যের উপরে ডিপেন্ড করবে? ইউটিউব খুলে দু চারটে নতুন ভিডিও দেখে, কিছু টিপস ট্রিক্স দেখে একটু চার্জড আপ হয়ে যাবে, তারপর দুই তিন ঘন্টা বই নিয়ে বসবে, ফের ভালো লাগছে না, ফের মন বসছে না, আবার ঘুম পাচ্ছে, ফের নতুন মোটিভেশন ভিডিও চাই, আবার নতুন স্টাডি টিপস ট্রিক্স চাই। তাই তো, গল্পটা এরকমই চলছে তো, একের পর এক দিনগুলো এভাবেই কাটছে তো। তুমি একটা জিনিস কেন বুঝতে পারো না, কেন তোমার মাথায় এটা ঢোকে না যে মোটিভেশন দরকার হয় একটা বৃহৎ কোনো কাজ করার জন্য, লাইফকে ডাইরেকশন দেওয়ার জন্য, লাইফের পারপাস খুঁজে পাওয়ার জন্য, ঘরে বসে না থেকে ফিল্ডে গিয়ে কাজ করে সাকসেসফুল হওয়ার জন্য? কিন্তু তুমি যে ফিল্ডে যে কাজ করে সাকসেসফুল হতে চাও সেই কাজটা তোমাকেই করতে হবে, তোমার জন্য, ওটা অন্য কেউ করে দিতে আসবে না। আমি করতে পারছি না বলে বসে পড়লে তোমাকে কেউই টেনে তুলতে আসবে। স্টাডি মোটিভেশন দরকার, ওকে রাইট, বুঝলাম। স্টাডি কেন করতে হবে, পড়াশোনায় কেন ভালো রেজাল্ট করতে হবে, কেন পরীক্ষায় টপ করতে হবে, সেই ওয়াইটা ক্লিয়ার হওয়ার জন্য স্টাডি মোটিভেশন দরকার, ইটস ওকে। বাট স্টাডি তো তোমাকেই করতে হবে না? যতই মোটিভেশন ভিডিও দেখো, ঘন্টার পর ঘন্টা রাত জেগে বইয়ের পাতা উল্টে উল্টে তোমাকেই তো সেগুলো পড়তে হবে না? আর এভাবে পড়বে তবেই তো পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, টপার হবে, সাকসেসফুল হবে, বাবা মায়ের মুখে হাসি ফুটিয়ে তাদের গর্বের কারণ হবে, তাই তো না? কিন্তু তুমি তুমি তো এগুলো করবে না, না তোমার তো সময় কেটে যায় পাবজি খেলতে খেলতে, হোয়াটসঅ্যাপ ফেসবুকে চ্যাটিং করতে করতে, তোমার কাছে তো বইয়ের থেকে বেশি মূল্যবান বন্ধু বান্ধব আর লাভার। প্রতিদিন ভাবো যে আমি পড়াশুনো থেকে কবে মুক্তি পাবো, আর একটা মোটিভেশন ভিডিও দেখে বলো ইয়েস, আমি কিছু করে দেখাবো, সারাটা বছর মজ মস্তি আনন্দ করে সময় কাটিয়ে দাও, আর পরীক্ষার সময় এলে মোটিভেশন আর টিপস ট্রিক্স চাও। আরে ভাই, টিপস ট্রিক্স এর হাজার ভিডিও পড়ে আছে ইউটিউবে, পরীক্ষার একদিন আগে এভাবে পড়লে 95% মার্কস আসবে গ্যারেন্টি, এবার পরীক্ষায় তুমিও পাবে 100-এ-100, অল্প পড়েই টপার হওয়ার সেরা 10টি উপায়। কি ভাই, রিয়াল টপাররা হয়তো এগুলো জেনেই তারা ক্লাসে টপ করে, কি বলো? কি মনে হয় তোমার, টিপস ট্রিক্স আর মোটিভেশন ভিডিও দেখেই টপাররা টপ করে? না ভাই না, তার জন্য মেহনত করতে হয়, ডেলি 10-12 ঘন্টা করে তাদেরকে পড়তে হয়। কিন্তু তুমি তুমি তো 2-3 ঘন্টা পড়লেই তোমার কনসেন্ট্রেশন পাওয়ার হারিয়ে যায়, ঘুম এসে যায়। এর কারণ কি জানো, তুমি যে কারণে পড়াশুনো করছো সেই কারণটা খুবই ছোট তাদের তুলনায়। টপারদের কাছে এক্সট্রা কোনো ব্রেন বা মেমোরি নেই, তাদের মধ্যে যা আছে সেই একই জিনিসই তোমার মধ্যেও আছে। তাদের কাছে এক্সট্রা যেটা আছে সেটা হলো রিজন, কেন তাকে টপ করতে হবে, কি কারণে তাকে ভালো রেজাল্ট করতে হবে, তার রিজন। ভাই আমি ঘন্টার পর ঘন্টা পড়াশুনো করি ঠিকই, কিন্তু কিছুই মনে থাকে না, 1-2 ঘন্টা পরেই সব কিছু ভুলে যাই। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, এই বইগুলো একবার খুলে দেখো মানুষ কি কি করে রেখেছে সেখানে। লোকে গোটা গোটা ডিকশনারি, 5,000-10,000 মানুষের ফোন নাম্বারের পুরো ডাইরেক্টরি মুখস্থ করে রেখেছে, আর তুমি পাতলা পাতলা 3-4টে বই মুখস্থ করতে পারছো না? তুমি তো জীবনে বড় কিছু করতে চাও, সাকসেসফুল হতে চাও, তো সেটা কিভাবে হবে? এইভাবে হাওয়ায় হাওয়ায় স্বপ্নের মধ্যে? এখন প্রশ্ন, তুমি এটা করতে পারছো না, তাহলে তারা কি করে এত বড় মোটা মোটা বইকে মুখস্থ করে ফেললো? এর পিছনের রিজন কি জানো? কারণ তারা যেটা করছে ছিল তার পিছনে তাদের উদ্দেশ্য ছিল তাদেরকে ওয়ার্ল্ড রেকর্ড বানাতে হবে, তাই তারা সেটা পেরেছে। আর তুমি কেন পারছো না জানো? কারণ তুমি যেটা করছো তার পিছনের উদ্দেশ্য হলো শুধুই টাইম পাস, এই বয়সে এটা করতে হয় তাই করছো। পড়াশুনো না করলে বাড়িতে সবাই বকবে, কেউই ভালোবাসবে না, না করলে নয় তাই করছো। তোমার পড়াশুনো করার পিছনে যদি এরকম একটা কারণ থাকে, এরকম এক
একটা উদ্দেশ্য থাকে তাহলে কোনোভাবেই তুমি মন বসাতে পারবে না, কোনো কিছুই তুমি মনে রাখতে পারবে না। তুমি আজ যে কাজটা করছো, কাল যে কাজটাই করতে যাবে, তার পিছনে রিজন, তুমি সেটা কেন করছো, এই কারণটা যতটাই স্ট্রং হবে সেই কাজে তত তাড়াতাড়ি ততটাই সাকসেসফুল হবে। দাদা, জীবনে কিছু করতে চাই, অনেক বড় বড় স্বপ্ন আছে, একদিন সবাইকে দেখিয়ে দেব সাকসেসফুল হয়ে। কবে কবে দেখাবে? আসবে আসবে, আমারও সময় আসবে। এসে গেছে সময়, যে সময়ের জন্য অপেক্ষা করছিলে এখন চলছে সেই সময়। কোনো ব্যাপার না নাম্বার না পেলে, পড়াশোনায় ভালো না হয়েও অনেকে সাকসেসফুল হয়েছে। আর কত বোকা বানাবে নিজেকে, আগে নম্বর নিয়ে এসো তারপর সাকসেসফুল হওয়ার কথা বলো। এখন যে ফিল্ডে আছো আগে সেখানে সাকসেস অ্যাচিভ করো, তারপর লাইফে সাকসেসফুল হওয়ার কথা ভেবো। আমার পড়াশোনায় মন বসে না, আমাকে দিয়ে পড়াশুনো হবে না, মিথ্যে। তুমি মেহনত করতে চাও না, পড়াশুনো করার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, মিথ্যে। রাত 12টা 1টা পর্যন্ত মোবাইলের মধ্যে ঢুকে বসে থাকবে তো ভোরবেলা পড়াশুনো করার জন্য কি করে উঠবে? সারাদিন দুনিয়া ভর বেকার ফালতু জিনিসের কথা ভাবনা চিন্তা করবে তো রাত্রিরে ঘুম কি করে ভালো আসবে? ওসব ভাববো না তো তাহলে কি ভাবনা চিন্তা করব? ভাবো জীবনকে নিয়ে, কিছু করতে হবে, লাইফে সাকসেসফুল হতে হবে, আগে এগিয়ে যেতে হবে, তার জন্য কিছু করতে হবে। একটা লিস্ট বানাও, তাতে কিছু লেখো, এই 4টে জিনিস কি 5টা জিনিস কালকে আমি পড়ে শেষ করবই করব, এরকম অ্যাটিটিউড তৈরি করো। স্টিভ জবসের সেই লাইনটির কথা মনে আছে তো? প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে ভাবো যে এটাই তোমার শেষ দিন, যা করতে হবে তা আজকেই করে শেষ করতে হবে। তুমি জীবনে কাছ থেকে যা যা পেতে চাও, যেখানে পৌঁছাতে চাও, তার জন্য একটা লিস্ট বানাও, নিজের চোখের সামনে সেই লিস্টটা ঝুলিয়ে রাখো এবং সারাদিন সেটা দেখো যে আমি এগুলো পেতে চাই, এখানে পৌঁছাতে চাই, এবং নিজেকে নিজে বলো যে এগুলো পেতে গেলে, এখানে পৌঁছাতে গেলে আমাকে আজ ভালো করে পড়াশুনো করতে হবে, তবে আমি ওখানে পৌঁছাতে পারবো যেখানে পৌঁছানোর জন্য আজ আমি এই ভিডিওটা দেখছি। একটাই লাইফ, সারা বছরে একটাই এক্সাম, নিজেকে প্রুভ করে দেখাও ভাই। মোটিভেশন বাইরে কোথাও নেই, মোটিভেশন তোমার ভিতরেই আছে। নিঃশ্বাস নেওয়াটা তোমার কাছে যেমন জরুরি, লাইফে সাকসেসফুল হওয়াটাও যেদিন সমান জরুরি হয়ে উঠবে সেদিন ওই কঠিন মোটা মোটা বই খাতাগুলো তোমার কাছে সহজ ও খুবই পাতলা পাতলা বলে মনে হবে। ভাই একটাই জীবন, আর এই জীবনেই কিছু করে দেখাতে হবে। যারা তোমাকে কোনোদিন বোঝেনি, তোমাকে কমজোর ফেলিয়ার ভেবে এসেছে, তাদেরকে প্রুভ করে দেখাতে হবে। সময় চলে গেলে ভাই সময় আর ফিরে পাবে না, লাইফ চলে গেলে লাইফ আর ফিরে পাবে না, লাইফ একটাই। এই লাইফে যা করতে হবে সেটা তোমাকে একাই করতে হবে, তোমার স্টোরি তোমাকে একাই লিখতে হবে। সো লেটস স্টার্ট, যাও কিছু করে দেখাও।